আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর সবাইকে সাদা নয়নতারা ফুলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমরা শুরু করি। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পারতেছো আমি কিছু কাসকি মাছ নিয়েছি, আর কাসকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ, মানে ভালো পরিমাণ পেঁয়াজ দিয়েছি, প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু কোচলে নিলাম। আর এদিকে লম্বা লম্বা সাইজ করে চিকুন চিকুন করে আমি কিছু আলু কেটে নিয়েছি, দুইটার মতো হবে। তো এখন আমি কাসকি মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর আলু দিয়ে আরও কিছু মশলা দিয়ে পরে আমি ভালো করে হাতের সাহায্যে আর কি মাখিয়ে নেব। তো প্লিজ তোমরা সবাই একটা লাইক দিয়ে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমাদের বারবার না বললে তোমরা দেও না, কারণ লাইক দিতেই অনেকে কিপটা মুখের এরকম অবস্থা। তো দেখতে পারলাম আমি আলু কুচি আর জিরা পেস্ট আর রসুন পেস্ট আর লবণ আর হলো হলুদ সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। এখন আমি ভালো করে হাতের সাহায্যে মাছটাকে মাখিয়ে নিব। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে কাসকি মাছ খাইতে। আর এমনিতেই কাসকি মাছ আমার অনেক প্রিয়, তোমাদের যার যার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু হাতে মাখিয়ে খেতেই বেশি মজা লাগে, মানে হাতের সাহায্যে মাখিয়ে রান্না করলে। অনেকে আছে যে মশলা কষিয়েও রান্না করে, তো যার যার ইচ্ছা যে যেরকম রান্না করে, তাই না? তো আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচামরিচ, কারণ এখন আলুটা একটু মানে মিষ্টি মিষ্টি হয়ে গেছে, এই জন্য বেশি পরিমাণেই কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে মাখিয়ে নেব, প্রায় 3-4 মিনিট ধরেই ভালো করে মাখাবো, কারণ মশলাটা যাতে মাছের সঙ্গে মিশে যায়। তো আমি অনেকক্ষণ ধরেই মাখিয়েছি, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, বেশি পানি আমি দিব না, আর বেশি নাড়াচড়াও দিব না তরকারিটা, মানে কাচকির মাছ রান্নাটাই, কারণ ছোট মাছ তো ভেঙে যেতে পারে। তো আমার সব কিছু কমপ্লিট, এখন আমি চুলার জালটা অন করে দিলাম। তো এদিকে দেখতে পারতেছো ঝোল, মানে তরকারিটাই পুরো বলক এসে গেছে। তো এইদিকে আমার রান্নাটা পুরো কমপ্লিট, এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ রান্না করে পরে নামিয়ে।